আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র হতে যাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি লক্ষ্য করি এই যে প্রশ্নটি রাজশাহী বোর্ড দু এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো প্রারম্ভিক মূলধন এই যে সহজ নগদ এবং আসবাবত্র এই দুটা যোগ করে তো প্রারম্ভিক মূলধন আমরা এইভাবে নির্ণয় করতে পারি এই যে এখানে লেনদেনগুলি লিখে রাখলাম উপরে সক অঙ্কন করবো এইভাবে তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তারপর এই যে তথ্য হতে লাল কালার দিয়ে যে অংশটুকু রেখেছি ওইটুকু ক নাম্বারে আসবে দু জানুয়ারি এক নগদ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে দুই লক্ষ টাকা এখানে নগদ লিখে দুই লক্ষ টাকা বিস্তারিত টাকার ঘরে লিখব আসবাবপত্র কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র লিখে এই পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত টাকার ঘরে লিখব এই দুটো যোগ করে এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেষের ঘরে লিখব যেটি প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য হবে তো এইভাবে ক নম্বারের সমাধান করতে পারি এবার খ নাম্বারে কী করতে বলেছিল নম্বরে বলেছিল জাবেদা প্রস্তুত করতে তো জাবেদা শখ অঙ্কন করি এবং যে কয়টা লেনদেন খ নাম্বারে জাবেদা করতে বলেছিল সেই লেনদেনগুলি আমি উপরে লিখে রাখলাম যে চার তারিখ দশ তারিখ আঠারো তারিখ এবং সাতাশ তারিখ এই কটা লেনদেনের জাবেদা করতে বলেছে এই জিনিসের অংশে আমরা জাবেদা করার জন্য সখ অঙ্কন করেছি তারিখের ঘরে তারিখ লিখব দু হাজার ষোলো জানুয়ারি চার সহজ জাবেদার লক্ষ্য করি নগদ বিক্রয় নগদ বিক্রয় করলে যাবেদা হচ্ছে নগদান হিসেব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট টাকা লিখবো এই চল্লিশ হাজার টাকা নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংকে টাকা বাড়ে নগদ টাকা কমে এই যে দশ তারিখ তাহলে আমরা যাবেদা করব করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট টাকা দশ হাজার এবং ব্যাঙ্কে জমা দিলে নগদ টাকা কমে যায় নগদান হিসেব ক্রেডিট এই দশ হাজার ব্যাখ্যা ছাড়া লিখতে বলেছিল সেজন্য ব্যাখ্যা লিখি নাই এরপরে আঠারো তারিখ আঠারো তারিখে কী বলেছে ভাড়া প্রদান তো ভাড়া প্রদান করলে ভাড়া খরচ ভাড়া খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য ভাড়া হিসাব ডেবিট এই পাঁচ হাজার টাকা এবং এই প্রদান যেহেতু করেছে নগদান হিসাব ক্রেডিট হবে ওই পাঁচ হাজার টাকা এরপরে সবার শেষের লেনদেনটি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন সাত হাজার টাকা তো এইটা এর জন্য যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট সেজন্য তারিখের ঘরে সাতাশ তারিখ লিখে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট এই সাত হাজার টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ওই সাত হাজার টাকা এইভাবে আমরা যাবেদা করতে পারি ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই কারণ প্রশ্নে বলেছিল ব্যাখ্যা ছাড়া সেই জন্য তো আবার আমরা সেই উদ্দীপকের আলোকে এই গ নম্বরের সমাধান করব এই যে গ নম্বরের হিসাব সমীকরণের শখ অঙ্কন করলাম এবং হিসাব সমীকরণ সংক্রান্ত যে কয়টা লেনদেন ছিল প্রশ্নে সেই চারটা লেনদেনের উপরে লিখে রাখলাম এই লেনদেনগুলি হিসাব সমীকরণের শকের মাধ্যমে উপস্থাপন করব। এই লেনদেনের মধ্যে কি কী আছে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়া গেলো তাহলে নগদ টাকা আছে প্রাপ্য হিসাব আছে দুইটা যন্ত্রপাতি ধারে ক্রয় যন্ত্রপাতি ক্রয় এখানে কিন্তু যন্ত্রপাতি আছে নগদ আছে এখানে আরও একটা তিনটা সেজন্য সম্পদ পাশে তিনটা ঘর অঙ্কন করেছি এই যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে তাই না এবং শেষে মন্তব্য তো সম্পদ পাশে কী ছিল নগদ প্রাপ্য হিসাব এবং এই যন্ত্রপাতি দায় পাশে ধারে পণ্য ক্রয় যেহেতু ছিল সেজন্য পাওনাদার বা প্রদয় হিসাব এবং মূলধন হয় আমরা জানি শেষে মন্তব্য লিখব তো শখ অঙ্কন করা শেষ সকের মধ্যে উপরে যা লেখার কথা ছিল সেগুলো লিখেছি এখনও অঙ্ক শুরু করব দু হাজার ষোলো জানুয়ারি সাত কী বলেছে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার বাড়ে বিশ হাজারেই প্রদোয় হিসাবে সাথে যোগ হবে প্রদোয় হিসাবে আর নাম পাওনাদার এবং ক্রয় করলে ক্রয়টা খরচ খরচ হলে মূলধন কমে তাই মূলধনের সাথে মাইনাস হবে পাশে লিখবো পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় লিখতে পারি পনেরো তারিখ পনেরো তারিখে কী বলেছে যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় করলে এখানে কিছু বলেনি নগদে না ধারে নগদে মনে করতে হবে তো এটা নগদ টাকা কমবে নগদ টাকা মাইনাস হবে নগদে কিনলে এবং যন্ত্রপাতি প্লাস হবে যন্ত্রপাতি প্লাস নগদ মাইনাস এরপরে বাইশ তারিখ বাইশ তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রি করলে পয়সা বা দেনাদার বাড়ে দিকে এই মূলধন বাড়ে কেন মূলধন বাড়ে বিক্রয়টা আয় আয় বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পায় সবার শেষে তিরিশ তারিখ কি বলেছে প্রাপ্য হিসাবের কাছ থেকে ওই যে এইখানে যে ধারে বিক্রি করলাম এই চব্বিশ চব্বিশ হাজার টাকা পাইতাম ওখান থেকে টাকা পাচ্ছি সেজন্য বলা হয়েছে প্রাপ্য হিসাবে নিকটতে পাওয়া গেল তো এই ক্ষেত্রে কী হবে নগদ টাকা বাড়বে এই দশ হাজার টাকা এবং প্রাপ্য হিসাব কমবে ওই দশ হাজার টাকা দ্বারা নগদ প্লাস প্রাপ্য হিসাব মাইনাস এবার আমরা যোগ বিয়োগ করবো প্লাস পঁচিশ ওই সরি মাইনাস পঁচিশ প্লাস দশ দুইটা যোগ বিয়োগ করে মাইনাস পনেরো হবে প্লাস চব্বিশ মাইনাস দশ যোগ বিয়োগ করে আমরা ক্যালকুলেটারে যদি করি মা প্লাস চোদ্দো হবে প্লাস চোদ্দো হাজার এই পঁচিশ হাজার নিচে নামাই দিব এ বিশ হাজার নিচে নামিয়ে দিব মাইনাস বিশ আর প্লাস এই ব্র্যাকেট মানে মাইনাস মাইনাস বিশ প্লাস চব্বিশ যোগ বিয়োগ করে প্লাস চার হবে এবার আমরা কী করব এই তিনটা যোগ বিয়োগ করে এইখানে লিখবো চব্বিশ হাজার আর পঁচিশ হাজার যোগ করে কত উনচল্লিশ হাজার সেখান থেকে পনেরো হাজার বাদ দিলে কত থাকে চব্বিশ হাজার থাকে নাকি চব্বিশ হাজার চব্বিশ হাজার আর এই যে ডান দিক যোগ করে চব্বিশ হাজার হচ্ছে অর্থাৎ এই যে এইটা সমান এইটা দুই দিক মিলে যাবে সমান সমান হবে এইভাবে আমরা হিসাব সমীকরণের ছক অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো পরের ক্লাসে আমি চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো সালে সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই খোদা হাফিজ